नाचले भी गे खेले मोर बे अरे जुवानी खाओ का बैगन भुट्टा कादम ठुट्टा ए तालर गात ए लंबा बगली तू जान छा ए कल्टी दादा लगा रे जुवानी खाओ का तोर मां का लगा रे दादा होले लगा दीदी होले लगाबे ए की लगा तो होले लगाबे मां के बहन बोला होले খারাপ ভাষা না তো মাসি এর মানে কি এর মাসি বুঝতে পারছো না আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি জলপাইগুড়ি আমি জলপাইগুড়ি থেকে এসেছি মা আচ্ছা তো ব্যাপার হলো জলপাই হ্যাঁ বন্ধু এখানে এসো বন্ধু এখানে এসো আসি বন্ধু এসেছি গানের আসরে গান শোনাতে তোমাদের প্রণাম যে জানা इसी गानेर आसरे गान सुनाते तोमादेर प्रणाम जे जाना इसी गानेर आसरे गान सुनाते तोमादेर प्रणाम जे जाना जदि भालो लागे एई सुरी एई गान गान सुनते आमि जानो हाथ तालि चापा ओय चाहते आज शुभ विवाह तुजन क्या शुक्र बजारे বাজারে কেন যাব যেই সুন্দরীর সঙ্গে আমার শুভ বিবাহ হ্যাঁ তাকে নিজ নয়নে দর্শন করার জন্য যাব হ্যাঁ তোর বউকে আমি দেখে এসেছি দেখে এসেছিস হ্যাঁ কেমন বল তো কেমন জানিস কেমন তোর বউটা এমনি হাসছে ওই এই বাবা হাসছে তোর বউ রে আমার বউ ভাত হাঁটবে আর একটা দেখে আসলাম কেমন জানিস কেমন কেমন এই বাবা কত আই বাবা 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 ওই কি কি বলছিস বন্ধু এসব বল তো খুব সুন্দর তোমার মুখের কথা বিশ্বাস করি না সুন্দর আছে না কেমন আছে বন্ধু তুমি খুব সুন্দর বলছো তাই তো হ্যাঁ তোর বউটা খুব সুন্দর বন্ধু বেশ সুন্দরী যদি হয় তবে আমি দেখে আসব কোথায় যাবি এখন সেই যাবে জানি বাজারে বাজারে আমি যাব ভাই আমি যাব যাবে বাজারে যখন যাব কি না বাজারে খাবো কি নাগরদোলা খাবো পুতুল নাচ খাবো সার্কাস খাবো আরে আবার জুতা খাবো নাগরদোলা খাই কি করতে হয় না নাগরদোলাতে চেপে ঘোরে কোনটা নাগরদোলা বলছে এই যে উপর থেকে নিচে আছে আবার নিচে থেকে বাপ রে এটা আমি চাপবো না ভাই তবে কি একদিন মায়ের সঙ্গে মেলা গেছি হ্যাঁ হ্যাঁ মাকে বলছে মা চড়বগে এ মা চড়বগে আচ্ছা এ মা চড়বগে মা তো রাগ করে 10 টাকার টিকিট কেটে চাপিয়ে দিল ভাই যখন নিচে থেকে উপরে উঠছি খুব মজা লাগছে আর উপর থেকে যখন নিচে নামছি কাটা সুরসুর সুরসুর করছে আর একদিন আমি ভয়ে মুইতে দিয়েছি পেশাব করে দিয়েছিস আবার জুতা খাবো জুতা জুতা খাওয়া যায় না পায়ে পড়া যায় আরে কত জুতা খাবি আমার সঙ্গে বাজারে চল জুতা খাবাবি কেমন মানে বাজারে ঢুকে গেলাম হ্যাঁ বাজারে ঢুকে বেটা ছেলে লাইন বাদ দিয়ে দিলাম তারপরে মেয়ে ছেলে লাইনে ঢুকে গেলাম একটা ভালো কুমারী মেয়েকে কুতকুতি লাগিয়ে দিলাম বাজার কমিটি দেখে নিল সব জুতিন জুতা মেরে দিল এটা হলো জুতা খাওয়া বাজার কমিটি দেখে নিল দুতিন জুতা মেরে দিল জুতা খাবো হ্যাঁ
বন্ধু তোমার ভালো বুদ্ধি আছে ওই শুন বুদ্ধি খালি ওই শুন ওই কেন বলছিস যাব না হিজড়া কালার কালার মত যাব না খালি ওই ওই বলছে আমাকে হিজড়া বলবি বলে ওই ওই কেন কইছ কেন বন্ধু বলতে পারিস না বন্ধু বলবো বেশ বন্ধু বলবো তাহলে ঠিক আছে চলো কাছে চলো চলো তবে শুধু মুখে যাবে শুধু মুখে যাবি না কিছু গান বলো আমি বলতে পারবো না তুই বল বলো বন্ধু না তুই বল বলো বলো তুই বল বন্ধু ছোট দেখে বলো হ্যাঁ ছোট দেখে বলো কি সর বাজনা আছে রে বিয়ে বিয়ে কার তোর বিয়ে আর লাগি হ্যাঁ বাপ রে খুশি কত বিয়া বালা তুই একটা গান গা বলি আমি গান গাইব হ্যাঁ সুন্দর দেখে একটা গান গা সুন্দর দেখে হ্যাঁ গানে শুনে পছন্দ হবে বন্ধু লালে বেনারো পড়িয়ে তুমি যে আমায় সীমানাটা ছাড়িয়ে গেলে আচ্ছা 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 হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি লাল বেনারসি জড়িয়ে তুমি Thank you.
কি শুনলাম আমি, চম্পানি নগর আর উঝানি নগরীর মাঝি মধুকণ্ডর জঙ্গলে ওই নদীর ধারে নাকি মেলা বসবে। আমার তো সামনে বিয়ে, তাই মেলাতে অনেক রকম জিনিস কিনতে যাব। মায়ের কাছে অনুমতি নিয়েছি, বাবা বলেছে সখীগণকে নিয়ে মেলায় গিয়ে যা যা পছন্দ হবে নিয়ে আসবে। তাই আর বিলম্ব নয়, সখীগণকে সঙ্গে নিয়ে যাব আমি সখীর মেলা দেখতে। সখী যাই রে সখী, কাঞ্চনা সই বল সই, তোমরা তৈরি হয়েছ? কোথায় যাবে? তোমরা শুনুনি, মধুকুণ্ডর বনে একে নতুন মেলা বসেছি। শুনেছি তো। তো মেলায় যাবে না তোমরা? না। শিখি গো, আমাদের কাছে কোনো কড়ি নেই। তোমাদের কাছে কড়ি নেই তাই তোমরা মেলায় যাবে না? না। হাসালে সই, তোমরা আমাকে হাসালে। সই সই, এই সখীটা, এই বলো, মাঝে মাঝে তোমায় দেখতে পাই, মাঝে মাঝে দেখতে পাই না, থাকো কোথায় তুমি? শুনেছিলাম বিয়ের সম্বন্ধ, বিয়ের সম্বন্ধ স্থির হয়ে গেছে? কবে বিয়ে? হয়নি। হয়নি, কথা চলছে? বেশ, তাই সখী তোমাদের আমি, তোমরা যা জানিবে আমি সব কিছু করি কিনে দেবো, কেমন? যত টাকা লাগবে, যত করি লাগবে সব কিছু বাবা দেবে বলেছে। কয়েকদিন পর আমার বিয়ে, বিয়েতে তোমরা সাজবে না? ও প্রাণ সখী রে, মধুকুণ্ডের বাজার দেখবে যাবো রে, সত্যি ও প্রাণ Oh,
কাছে সই যাব। যাবে তো? হ্যাঁ, কিন্তু সখী কি আমরা জি অল্প বয়সের মেয়ে, সত্যি মেলায় গিয়ে কি করে বুঝবো কোনটা সোনা কোনটা রূপা? ঠিক তো, যদি আমাদেরকে ঠকিয়ে নেয় কি করে জানবো, কি করে যাচাই করবো? সই সত্যি সই, আমিও তো চিনতে জানি না। জানো না? তাহলে ঠাকুমা বলেছে কি করে যাচাই করবে জানো? কি করে? বাজারে যাচাই করে দেখিনি তো তা সোনা কি নিলাম সখী রূপা কি নিলাম। ভালোবেসেছো বলে ভালোবাসিলা, বাজারে যাচাই Bye.
তুমি কা পল্লিবা হ্যালো কাপড় লে লও ভাই বহু খুব মারছে ভাই কাপড় বেচা কিনা হয় না ভাই কি বলবো রে ভাই চার দিন থেকে কাপড় বেচা কিনা করছি কাপড় বেচা কিনা হয় না ভুতনি বাজারে কই চাইছি ভাই কিন্তু বেচা কিনা হয় না ভাই বহু আজকে কয়ে দিয়েছে বেচা কিনা না হইলে কিন্তু পোখা কাট করে দিবে মাছলে বিগে মাছি কি বলবো বাহিনী দুঃখে বাদ जुआनी खाओगा ट्रेन के पटरी मोबिल के ठिपी के साड़ी की दाल घुर गान आलू बिहार कर को बहन अरे भाग गलो सिलीगुड़ी तो मच्छी के बीजी धर लिया बहन मच्छी बचा जाबो ओ कोहिली नागी बहु बेटी मिली के हमारे मछली लाया पानी झील के जुआनी खाओ का ट्रेन के बैटरी मोबिल की थिप्पी खेसारी की दाल घुर आलू बिहार कर भाग गलो बहन सिलीगुड़ी मारी सुख शांति हम मारबो हम उम्र तो बोर ले कल जुआनी खाओ का बिहार कर को बहिनार भाग गेल छ सिलीगुड़ी अभी तलुक ना ले मच्छी की बिजनेस करियो अरे जीवनी खाओ का जिसके घर में गाँव हुआ मच्छी खाल को बाहू अभी तलुक पैसा ना देल को हमार की बोलबो जखनी छलिया हम लुची लुची सब छोड़ा घुर तो पीछे पीछे जखनी छलिया फजली हम तखनी छलो बहुत दम हम गेलो छुले सब छोड़ा गेलो जिंदगी हो गेलो धनिया का पत्ता बाटो और चाटो तो मच्छी बिजनेस करियो बहन सुना पहले वो जाने वन चैंपियन माछ खान में लाया बाजार बटले चाहे तो मच्छी की बेचा जाबो और तोर सब फिर जेटा पैसा पाइयो दे यान देबे तो पैसा देबे तो हां कोहिले नागी बहु बेटी मिलके हमर मछली खाउलाया पानी जुआनी खाओ खाए गे कौन भाई साके मुख देखी गाली का भाई बोला खेले मोर बे मच्छी ले भी गे खेले मोर बे
মাছলে বিগে খেলেই মরবে মাছলে বিগে খেলেই মরবে মাছলে বিগে খেলেই মরবে আরে জুয়ানি খাও কা বাইগান ভুট্টা কাদাম ঠুট্টা এ তালের গাছ এ লম্বা বগলি তুই জানছা এ কালটি এ মার্কি কালি এ দোসরা কালি বাইগান ভুট্টা পেট ফুল্লা বাপরে মটকি হ্যাঁ মটকি নাই পোল্টি মুরগি জুয়ানি খাও কা যখনই বলছে মামা ছেলে বেগ বলে খেলে মরবে হ্যাঁ তুই যা ব্যবসা কর তুই যা শুটিয়ে লাল করে দেব নোংরা আমি বার করে দেব তুই আপনি ব্যবসা পাবে ব্যবসা কর যা কুছ না বলবি চাই ঠিক আছে মাছলে বিগে খেলেই মরবে মাছলে বিগে খেলেই মরবে মাছলে বিগে খেলেই মরবে তোকে কুরবানি মে দাদা বরে খবরদার সামলিয়া কথা বলবি খবরদার মুখ সামলিয়া কথা বলবি কি করবি কাল ধরে টিবাদি বাগ বরে तोरा बाहुबली के गुस्ते में तू जान जा हमारी अब वंश का क्यों रे अरे अब वंश तोर बहु गान सुन देसे अच्छा रे हां हमार बियाह होय छे तोर काछे बारी ए काके अच्छा ठीक है अच्छा ओके मुख सामलिया वादा बोलबी तोर भारी भूतनी वाला गरम जगह छिस लगी ए মুজরে খেয়ে যাব রে টিলি মুরগির মত রে তোকে কিনে তার দিয়ে চাট করে খাইলব আমা বলছে যে মাছ লেবে তুই খেলে কাহে মরবে তো তুই আপনা ব্যবসা কর যা তুই বল যা আমার মাছ নিবে রে মুখ পুরা কেও রে তুই বল যা আমি বলবো না হ্যাঁ মাছ লেবে গে খেলেই মরবে মাছলে বিগে খেলেই মরবে মারার চেষ্টা করবি না তোর টাকা কুলে দিয়ে ফেল দিব একবারে মারার চেষ্টা করবি না ওদিক বেরা ওদিক বেরা ওদিক আমার ব্যবসা আমাকে করতে দে মাসি তোর কাছে কি আছে এ তুই আমার চিনা হ্যাঁ চিনছাই আমার আচ্ছা কোন ভাষা বলছিস গে কোন ভাষা আচ্ছা তোর নাম কি আছে আরে দাতা কে মাছুনিয়া ওরে আমার শাশুড়ি নাম আমারি সোনিয়া সোনিয়া গান্ধী না সোনিয়া গান্ধী রে ओयो चिंतो भाइया की अम्मा दाता की छावा छुनिया है মোরে টোরে যাবে নাকি ভাই এইটা এইটা আমার ডান্স গে ডান্স এইটা হলো নেংরা ডান্স এটা নেংরা ডান্স শুন ভাইয়া কি উটা নাচ না নাচিয়া আচ্ছা আচ্ছা তোর নাম তো শুনলাম তোর ছেলে পোলা কয়টা যত আছে ভাই সব ছেলে ভাই হ্যাঁ সব আমারই এটা তোরই একলা গোটির পুহান হ্যাঁ মা কে গোটির পুহান সবটি আমার বড় হতে পারে পাতলা খিটখিটিয়া হ্যাঁ ক্ষমতা আছে পাতলা খিটখিটিয়া আরে বাছরি বাছরি Thank you.
বাবারে একটা মুরগি ড্যান্স। আচ্ছা একটা কথা বলবো, যা তোর ব্যবসা তুই কর, যা কেন যা, আর বলবো না, যা। আমি ব্যবসা করছি গে, কোন ব্যবসা? মাথায় ব্যথা, কোমরে ব্যথা, মাজাই ব্যথা, পায়ে ব্যথা, হলে লাগাবে। কি ভাইয়া? মাথায় ব্যথা, হলে লাগাবে। দাদা হলে লাগাবে, দিদি হলে লাগাবে। কি লাগাতো? হলে লাগাবে, মাকে বাইন বলা হলে। আরে ভাষা না তো মাসি, এর মানে কি? এর মাসে বুঝতে পারছো না, আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি? আমি জলপাইগুড়ি থেকে এসেছি মা। আচ্ছা, তো ব্যাপার হলো জলপাইগুড়ির গাছ মানে গাছ অনেক, আর এদিকে গাছামু মানে ওষুধ কম পাওয়া যায়, তাই জলপাইগুড়ি থেকে এসেছি গাছ নিয়ে। দাও চুলকানি, খুজলি, পচড়া হলে লাগাবে। মাথায় ব্যথা, কোমরে ব্যথা, দশ বছরের বেদনা, বিশ বছরের বেদনা, হানহানি, কানকানি হলে লাগাবে। হলে লাগাবে মানে চুলকানি হলে লাগাবে, এই জন্য বলছি দাও চুলকানি খুজলি হলে লাগাবে। লে হালুয়া, আমি কি থেকে কি ভাবছি বলেন, বাসা না তো বুঝে নিয়েছি ভাই। হ্যাঁ, আচ্ছা মাছ নিয়ে এসেছিস? মাছ কোন মাছ গে? কই কই? হ্যাঁ কই, এই তো এই তো মাছ। কই রে কই, কোন মাছ? আরে কই রে, কোন মাছ গে রে? কই কই, কোন মাছ গে? কই রে কই, কোন মাছ গে? কোন মাছ গে? কই কই, ওই তো মাছ গে। আরে মুখ পুরা হুদমা কানা, আমার মাছের নাম হচ্ছে কই। এইটা মাছের নাম কই? হ্যাঁ না কবাই চাদর গায়ে দিয়েছে, আই লাভ ইউ না। সকলের কাছে যাবো, যা পারবেন আপনার মাছের টাকা দিবেন। সনাতন ধর্মে নিয়ম রয়েছে, শুভ কার্যে শুভ কার্যে গেলে কিন্তু মৎস্য অবশ্য লাগে, মানে মাছ। আমাদের ভিক্ষা করেছে, বহু বেটিরা আমার ছেলে মাছ মেরেছে টেনিরা। Thank you.
সই কত সুন্দর মেলা বসেছে। আমি ভাবতে পারছি না যে নদীর ধারে এত বড় মেলা বসবে। মেলাতে অনেক লোক, তাই না সই? সই মেলার মুখ কোনটা, চোখ কোনটা, হাত কোনটা, পা কোনটা? কি বলছো তোমরা? হ্যাঁ, মেলার কখনো মুখ হয়? তাহলে মেলার গেট হয়। ও, গেট হয়? গেট না, গেট। আমি তো জান, তুমি তো জানো আমি তোদলা আছি জন্ম থেকে, তাই বন্ধু? হ্যাঁ বলো। এই বাজারে লোকজন কত এসেছে? কেন, বাজারে লোকজন আসবে না? হ্যাঁ, এত লোকজন হয় নাকি বাজারে? হ্যাঁ, একবার মেলার মতন জমে গেছে। তোর বাড়ি যেতে পারছে নাকি? গে বাড়ি যা। সুই, ওরা বাড়ি যাবে। ভুল বলছি? হ্যাঁ, মেলার মধ্যে অমন করুণ শুনে যেন বাঁশি বাঁচছে। এই বাঁশির সুর আমার বড় পরিচিত। এই বাঁশির সুর আমি কোথায় যেন শুনেছি, আমার বড় পরিচিত। এই বাঁশির সুরে আমি কখনো নাচ করেছিলাম, সেই করুণ সুরে, যেই সুরে মধু মাখা আছে। অমন করে তুমি আর দেখুন আমার, আমি জানি স্থিরভাবে থাকতে পারছি না। দেখো না, অমন করে আর দেখো না। কে ডাকছে ওই বাঁশির সুরে? কে যেন আমায় ডাকছে সো? দেখো না, দেখো না আমায় ঘন সে, আমি যে একুলো পাই সহজে যেতে পারি, আমি যে একুলো বালি সহজে যেতে পারি, সেই বাসায় আমায় ডাকছে।
মেলায় ভিতরে প্রবেশ করবো। বন্ধু, ও বন্ধু, বন্ধু কৃষ্ণর পার্শ্বে রাধা আর তোর পার্শ্বে একটা আমি হারাম জাদা। না বন্ধু, অমন করে বলব না। এত সুন্দর চেহারা রে সই, ছেলেটাকে কোথায় যেন দেখেছি আমি ঠিক মনে করতে পারছি না। এ কি বলছো? আমার মনে হচ্ছে তার সঙ্গে আমার জনম জনমের পরিচয়। এক্সকিউজ মি, এক্সকিউজ মি প্লিজ, কিছু বলছেন? কিসমিস, আমি কি ইংলিশ জানি না? আই লাভ ইউ। আরে বন্ধু, মেয়েটিকে আমি আমার মনে হয় কোথাও দেখেছি, তার সঙ্গে আমার হাই পরবর্তী যুগ যুগান্তরের পরিচয়। তো বলছিলাম তার সঙ্গে কিছু বলবো। কিছু বলবে? হ্যাঁ, ঠিক আছে, এসো। আমরা যে জন্য এসেছিলাম আমরা মেলায় জিনিস কিনবো। বন্ধু বেশ চলো, আজ আমার মনে হয় কি সুন্দর চাঁদ যেন বাজারে এসেছি। নীতি নীতি উদয় রে চন্দ্র, ইহনা পুরি বাতাসে আজ কেন দেখি তোমায় বাজারের ভিতরে রে। ওই আমি পাগল হয়েছি তোমায় দেখারি, ওই আমার মন জুড়াইছে তোমায় দেখারি। তোমার পরিচয় খুব সুন্দর পরিচয়, যেমন তুমি দেখতে তেমন তোমার মিষ্টি না। সই, আমাদের পরিচয় নিয়েছি, তাহলে ওই ছেলেটারও পরিচয় নিতে হয়। কোথায় তোমার বাড়ি গো মা, কোথায় তোমার ঘর? আট নম্বরে
কারপুত্র জানো, যার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধে স্থির হয়েছি, রাজা চন্দ্রধরের পুত্র। হ্যাঁ, কি বলছো সই, এভাবে জোরে বলো না যে ও জামাইবাবু লাগবে। ছি ছি, তিনি যদি শোনেন কি ভাববে বলো তো। পরিচয় যখন পেয়েছি তাকে নিয়ে একটু রস না হোক কেমন? একটি কথা বলবো, পনেরোটা বলতে পারো শোনা। কেমন তোমার তাহলে শোনো, ওই দেখা বিয়ে করতে গেলে আমাকে পণ দিতে হবে? এমন করে ফাঁসি লাগে বন্ধু? আমি ফাঁসি লেগে গেলাম। কেন কেন? এই ছুরির জন্য। কেন? ও ছুরি পায়ে পায়েকে ফাঁসি লাগে, পায়েকে ফাঁসি লাগে। আমি মরবো আর বেগানের কোটি লুচি বুনিয়া খাবে তো কি বড় বড় মিষ্টি গলাও খাবো? ও বন্ধু, মরিস না মরিস না, আমার কাছে এসে, আমার কাছে পৌঁছেছে, তবে আমি কেমন দেবো জানো? ইয়ারে কোথায় পাবো লস কোয়না, কোথায় পাবো দড়ি, কথাই তোমাদের সঙ্গে পারবো না সই, এদের সঙ্গে কথা বলে আমাদের লাভ নেই। আই ঠিক কথা বলবো? কি বলেছে সই? কিছু বলছো? একটু পরিচয় নিব। তুমি মেয়ের মতো কথা বলছো কেন? তুমি কি মেয়ে? আমি দুটাই আছি। আমি মেয়ের মতো বাসন মাজতে পারো? না হয়ছে না। ওরে কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, মালদা জেলায় বাড়ি, কোথায় তোমার বাড়ি কুমার, কোথায় তোমার বাড়ি কুমার, কোথায় তোমার ঘর, কি নাম তোমার?
রঞ্জন মণ্ডল গো কোন আমার নাম আছে তো সাবি রঞ্জন মণ্ডল সই পরিচয় নেওয়া হয়েছে হ্যাঁ সই এবার চলো আমরা মেলা এসেছি যে জন্য ও বন্ধু ঠিক আছে আমি যার জন্য মেলাতে এসেছি আমার মনের আশা পূর্ণ হয়েছে তুমি জানো তাদের সঙ্গে কিছু মজা করব আমাকে কিছু খিলা না রে ভাই খিলাবো বিশ টিশ দেন রে ওই বিশ খাবে দেখো বন্ধু তারা কি নিচ্ছে তাদের পয়সা আমরা দেব কেমন শাড়ি ছায়া ব্লাউজ খোলো শাড়ি ছায়া ব্লাউজ খোলো সই এই বাজারে অসভ্যতা কি বলছে ভালো করে শোনো কি বলছে শাড়ি ছায়া ব্লাউজ খোলো এই কি বলছো মারবো শালা কান পাটি ঝঞ্ঝালি দিব একবারে পড়াস পড়াস করে পড়ছো চোর পড়ে যাবে একবারে মা বহিন তোরা আমি কাপড় বিক্রি করছি দাদা শালা তোর বাড়িতে মা ফের পড়াস করে পড়ে যাবে একবারে তুমি মুখের ভাষা কেন খারাপ করছো ভাষা খারাপ করি না কথা বলে পড়া একবারে পড়ে যাবে পড়াস দিলাম শালা কাকু এই দেখ দেখেছিস চল দিয়ে তুমি প্রাস কর হ্যাঁ রে দাদা মা বহিনের বাড়িতে নাই নাকি বুঝে শাড়ি ছায়া ব্লাউজ খোলসু তো আরে না রে ভাই প্রাস কর করে দেবে একবার কথাই বলবি না তুই দিলাম চড় উঠিয়া ইয়াকি ওই লোকটা কত ভাষা খারাপ বলছে শাড়ি ব্লাউজ খোলসু তো কেন 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 আরে ভাই মাইরা দেবে আরে ভাই ও মার পেছালা প্রাস করব ব্যবসা করবি তো একটু ভাষাটা শিখ করে বলবি তুই ডাইরেক্ট কেন বলছিস বলবি কি এই যে শাড়ি আছে ছায়া আছে ব্লাউজ আছে খোল আছে সুতো আছে হ্যাঁ তুই ডাইরেক্ট বলছিস শাড়ি ছায়া ব্লাউজ খোল সুতো হ্যাঁ ও দিদি কিছু মনে ভাবিও না ওর ভাষা বলতে একটু ভুল হয়ে গেছে কি বলেছে বলটা ভুল না ঠিকই বলেছে কিন্তু তোমরা বুঝতে ভুল করে দিয়েছো ও ঠিক ওর কাছে শাড়ি আছে ছায়া আছে ব্লাউজ আছে আর খোল আছে আর সুতো 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 মানে কথা করে করে সুতো সুতো ও তাই বলো ও মা গো আচ্ছা আমরা তো ঠিক আছে সই এসো ও মা গো কপাট বলছি বলেন শাড়ি নেই ভালো শাড়ি শাড়ি আছে ভালো শাড়ি আছে ও বন্ধু শাড়ি নিচ্ছে তাই তো এদিকে শো অশোক কোম্পানির শাড়ি আছে ভালো ব্র্যান্ডেড শাড়ি ইয়ার শাড়ি লে হো নে হো কই না ইয়া আমি দেব কোরি তোমার পিতা পাছে সবাই না গো ও কোন না লক্ষ টাকায় ভারি তোমার পিতা পাছে সম্পত্তি গো বাজারে থাকবে না সই এই ছেলে বন্ধু অসভ্যতা এই বাজার ছেড়ে চলে গেল ঠিক আছে আয়না দিদি সই এই কি বলছো আয়না দিদি সই একটু আয়না লে হো লে হো কই না ইয়া হামি দেব কোরি তোমার পিতা পাছে সম্পত্তি গো কোন না লোক তোমার পিতা পাছে সম্পত্তি গো
আমার তো আয়না নেবে না সই আমরা যেখানেই যাচ্ছি ছেলেগুলো অসভ্যতা করছে আর মেলায় জিনিস কিনবো কি আর যদি মেলা না করে এই বাজারে মিলন হয়ে যায় তাহলে আমি বিশ্ব বাজে বিশ্ব পরিচিত হতে পারবো না তাই মত আমি ঝড় বৃষ্টি সৃষ্টি করলাম